আজকে আমরা চলে এসেছি আগরতলা বইমেলা, 40তম আগরতলা বইমেলা। এবং 40তম আগরতলা বইমেলায় আজকে দ্বিতীয় দিন, প্রথম দিনও এসেছিলাম আমি, যদিও কাজে এসেছিলাম। আজকে বন্ধুদের সঙ্গে এসেছি, আমার বন্ধু বিপ্রজিৎ আমার সঙ্গে এসছে, তার পাশাপাশি বিনয়ও এসছে। তো বিনয় পার্ক পার্ক করে আসছে এখানে। তো এবারে যে এই গেটটা রয়েছে আগরতলা বইমেলা, সেটার পেছনে কিন্তু একটা বিশেষত্ব রয়েছে। এবং আগেকার দিনে অর্থাৎ হয়তোবা বুকশেলফ যখন ততটা পপুলার হয়নি, তখন কিন্তু এই বইমেলাতে একটা বিশেষ বিষয়, আর বইয়ের বই রাখা নিয়ে একটা বিশেষ বিষয় ছিল যে আলমারিতে আমরা বই রাখতাম। তো এই বিষয়টাকেই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এই বইমেলার মূল যে গেট রয়েছে সেই গেটের মধ্যে। একই রকমের অনেকটা থিম কিন্তু রয়েছে মঞ্চেও, সেটাও আমরা দেখেছি। তো অবশ্যই এই বিষয়টা নিয়ে আজকে আমরা গোটা বইমেলাটাই কিন্তু ঘুরে দেখব। তার পাশাপাশি আজকে দ্বিতীয় দিনে এই প্রথম ব্লগটা আমি বানাচ্ছি, চেষ্টা করবো আরও বেশ কয়েকটা ব্লগ বানানোর, বিভিন্ন দিক বইমেলার তুলে ধরার। চলুন ভেতরে যাই এবং দেখে নেব বিভিন্ন জিনিস। আমরা দ্বিতীয় দিন বইমেলাতে ঘুরছি, বিনয় আমাদের সঙ্গে রয়েছে এবং তার পাশাপাশি বিপ্রজিতও রয়েছে। আমরা মাঝখানে একটু আমাকে কাজ করতে ফেলতে হলো, কারণ আজকে ছুটি থাকার সত্ত্বেও যারা এসে কাভার করতে ওদের সঙ্গে দেখা হয়ে গেছে, তো আমাকেও একটু কাজ দিয়ে দিল, তো সেটা করতে হলো। যাই হোক, তো এখন মোটামুটি অনেকটাই ঘুরে নিয়েছি, আজকে চলে যাব কিছুক্ষণ বাদেই। তো চানাচুরও খেলাম, যেটা বইমেলার একটা খুব আকর্ষণ বলা চলে, চানাচুর এসে খাওয়া। তো আমরা ঘুরছি এখন বিভিন্ন স্টল, বই এখনও কিনিনি, আমিও কিনিনি, বিপ্রজিৎ বা বিনয়ও কিনিনি, দেখছি ঘুরে ঘুরে। ঘোরারও, শুধু ঘোরারও কিন্তু একটা মজা আছে আলাদা, সেটাই আমরা উপভোগ করছি এই মুহূর্তে। আরও দেখি কতটা কি ঘুরতে পারি, চলুন। তো আজকের মতো মোটামুটি বইমেলা ঘোরা শেষ, আজকে কেনাকাটি কিছুই হয়নি, শুধুমাত্র আমরা একটু ঘুরলাম। যেহেতু বিনয় চলে যাবে কিছুদিন পরেই, কালকেই হয়তো চলে যাবে বিনয় ডিউটিতে, ওর জায়গা যেখানে কাজ করেও, তো বিপ্রজিতও চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তাই ভাবলাম যে আজকে দেখা করে নিই। এবং এখন আমরা সবাই মিলে চা খেয়ে নিচ্ছি, চা খেয়ে আজকের মতো এই বইমেলার সফর এখানেই আমরা শেষ করছি। পরবর্তী অবশ্যই ব্লগ আমি বানাবো, চেষ্টা করবো বইমেলাকে নিয়ে আবার বানাতে। তো নজর রাখবেন আমার চ্যানেলে। ধন্যবাদ।